হ্যালো মুভি লাভার্স, সবাইকে ওয়েলকাম করছি সিনে রিভিউ উইথ রাহিনে। এবং আজকে নতুন একটা মুভি রিভিউ করব। আই হোপ লাস্ট উইকের রিভিউটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর আজকে যে মুভিটা রিভিউ করব নাম হচ্ছে শকুন্তলা দেবী, যার IMDb রেটিং আছে বর্তমানে 6.2। অভিনয়ে আছেন বিদ্যা বালন, সানিয়া মালহোত্রা, অমিত সাদ এবং সেই সাথে যিশু সেনগুপ্ত। পরিচালনায় আছেন অনু মেনন। গল্পের কথায় যদি আসি, আমরা সবাই জানি এটা একটা বায়োপিক। শকুন্তলা দেবীর লাইফ স্টোরি দেখানো হয়েছে, যেখানে শকুন্তলা দেবীর রোল প্লে করেছেন বিদ্যা বালন। আর আমি যদি আরও সিম্পল করে বলি, তাহলে শকুন্তলা দেবী একজন অঙ্কের জিনিয়াস কিভাবে হয়ে ওঠেন একটা সিম্পল মেয়ে হয়ে, সেটাই পুরো মুভিতে দেখানো হয়েছে। এবং এই পুরো মুভি শুরুটাই হয় তার 3 বছর বয়স থেকে। এবং এরপরে তিনি কিভাবে বিদেশে যান, কিভাবে অঙ্ক কষে কষে মানুষের মন জয় করেন, রেকর্ড করেন, তবে তিনি কিন্তু জীবনের বাস্তবিক যে জটিল অঙ্কের সমাধান সেটা কষতে একটু বেগ পেতে হয়েছে তাকে। তবুও দুইটা জীবনের ভারসাম্য রক্ষা করে তিনি কিভাবে বিশ্ব রেকর্ড করেছেন, পুরো স্টোরিটা এইভাবেই দেখানো হয়েছে। অ্যাক্টিং যদি দেখা যায়, তাহলে পরিচালক অনু মেনন যে বিদ্যা বালনকে এই রোলে কাস্ট করে একেবারে ভুল করেনি সেটা কিন্তু বলাই যায়। তার কারণ বিদ্যা বালনকে এর আগেও আমরা দেখেছি যে এক একটা রোল তিনি এক একভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন, এবং তাকে যে ক্যারেক্টারই আপনি বসান, একদম তিনি হচ্ছেন বলা যে আলু তরকারিতে, আলু যেরকম যে কোনো তরকারিতে দিলে অনেক মজা হয়, ঠিক তেমনি বিদ্যা বালন খুব ভার্সেটাইল অ্যাক্ট্রেস। এবং তিনি এখানে রাগ, ভালোবাসা থেকে শুরু করে স্বতঃস্ফূর্ততা সব কিছুর এক্সপ্রেশনই তার খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। একেবারে মনে হয়েছে আমি পর্দায় শকুন্তলা দেবীকে দেখছি। শুধু তাই না, এখানে তার সাথে সাথে অমিত সাদ ছোট ক্যারেক্টার করেছেন, খুব ভালো করেছেন, এবং তার হাজবেন্ডের ক্যারেক্টারে প্লে করেছেন আমাদের সবার পরিচিত বাংলার মুখ যিশু সেনগুপ্ত, তাকেও আমার কাছে বেশ ভালো লেগেছে এবং খুব শক্তিশালী ছিলেন তিনি। আর এই মুভির কাস্টিংয়ে সবচেয়ে বড় সারপ্রাইজিং এলিমেন্ট হলো সানিয়া মালহোত্রা, যিনি 28 বছর বয়সী হয়েও 16 বছরের অনুপমা দেবীর চরিত্রে অভিনয় করেছেন। এবং আমি যদি দুজনকে পাশাপাশি রাখি, বিদ্যা সানিয়া দুজনই ফাটাফাটি পারফর্ম করেছেন। বিদ্যা একদিকে যেরকম পার্টির দৃশ্যে একদম খুব ওপেন আপ ছিলেন, আবার তিনি যখন তাকে খুব প্রশংসা করেছে অঙ্কের জিনিয়াস হিসেবে, সেখানে মনে হয়েছে ওয়াও তিনি তো জিনিয়াস একজন। আবার আরেকদিকে তিনি বিংশ শতাব্দীর দাদিমার চরিত্রও অভিনয় করেছেন। আবার অপরদিকে অনুপমা দেবীর চরিত্র যদি দেখি, তাহলে সানিয়া মালহোত্রা যিনি খুব চ্যালেঞ্জ নিয়ে তিনি কিন্তু অডিয়েন্সের সাথে কানেকশনটা বিল্ড আপ করতে পেরেছেন। আমার মনে হয়েছে যে একবারও মনে হয়নি যে সে 28 ইয়ার্স ওল্ড, মানে আই রিয়েলি ফেল যে শি ইজ এ টিনেজার 16 ইয়ার্স ওল্ড। সো এখানেই কিন্তু কানেকশনটা বিল্ড আপ হয়েছে থ্রু বিদ্যা বালন অ্যান্ড সানিয়া মালহোত্রা। সো অসংখ্য ধন্যবাদ দিব এবং শুভেচ্ছা জানাবো দুজনকে এত ভালো রোল প্লে করার জন্য। পাশাপাশি বাকি সাপোর্টিং ক্যারেক্টারগুলো নিয়েও বলার কিছু নেই, অবশ্যই অনু মেনন খুব ভালো কাজ করিয়েছেন সবাইকে দিয়ে। স্ক্রিন প্লে পরিচালক অনু মেনন এবং তার সাথে নয়নিকা মিলে দুজন মিলে স্ক্রিন প্লেটা সাজিয়েছেন, এবং অনবদ্য গুণোট ছিল, কোথাও আমার কাছে একদম একঘেয়েমি মনে হয়নি, একদম টান টান মনে হয়েছে। এবং শকুন্তলা দেবীর জীবনের যে ওঠা পড়ার একটা লড়াইয়ের গল্প, সেটা যে পরতে পরতে বিভিন্ন স্বাদে তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন বিভিন্ন টাইম লাইনে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো আমি বলবো যে একটা ভিন্ন স্বাদে তিনি বিভিন্ন পর্বকে তিনি তুলে ধরেছেন পুরো হোল লাইফ স্টোরিটা। আর এর জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিব পুরো টিমকে আর শুভেচ্ছা জানাবো যে এত সুন্দর করে স্ট্রংলি তিনি তুলে ধরতে পেরেছেন আমাদের সামনে, যে আমার 1 সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি বোর ফিল করছি। তো অবশ্যই ভালো হয়েছে কাজটা। তো স্টোরি টেলিং যেমন জোশ ছিল, ঠিক তেমনি বিন্দাস ছিল সিনেমাটোগ্রাফি, এবং কেইকে নাকাহারা তিনি কাজ করেছেন ওভারঅল সিনেমাটোগ্রাফিতে, অসাধারণ ছিল। 1950-এর দশক থেকে পুরো মুভিটা দেখানো শুরু হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছিল আমি এক্স্যাক্টলি 1950-তে বসে আছি, মানে আমি মনে হয় সিটে বসেছিলাম, একসময় মনে হয়নি আমি 2020-এ বসে মুভিটা দেখছি। সো এখানে অবশ্যই আমি বলবো সিনেমাটোগ্রাফার এবং আর্ট ডিরেক্টরের মুনশিয়ানা। তার কারণ হচ্ছে দুজন মিলে যৌথভাবে যে শকুন্তলা দেবীর জীবনের হয়তোবা ছোটবেলাটা একরকম ছিল, বা হচ্ছে তার এরপরে পরবর্তী সময় তিনি অঙ্ক কষেছেন সেইটা অন্যরকমের একটা পর্দায় তুলে ধরেছেন, বা এরপরে তার যে বিবাহিত জীবনের কাজ ছিল সেখানে হচ্ছে ক্যামেরা ওয়ার্ক অন্যরকমের ছিল। সো এখানে অবশ্যই আমি বলবো যে একটা মুনশিয়ানা দেখিয়েছেন এবং কারিগরি পারদর্শিতাও কাজ করেছে এখানে। সো থামস আপ টু দ্য টিম। এবার দেখে নেওয়া যায় কস্টিউম এবং মেকআপ কেমন ছিল। যে কোনো বায়োপিকের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং ফ্যাক্টর হচ্ছে সেই বায়োপিকটাতে মেকআপটাতে যেন আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আপনি যদি অন্যান্য বলিউড বা হলিউড ফিল্মস দেখেন, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে বায়োপিকটাতে ফুটিয়ে তোলে ক্যারেক্টারগুলো, এবং এই মুভিতেও
বিদ্যাকে নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা হয়েছে এটা বলাই যায়, এবং তাকে একটা শকুন্তলা দেবীর আদলে গড়ার চেষ্টা করা হয়েছিল, এবং সেক্ষেত্রে তারা খুব সাকসেসফুল হয়েছেন এটাও কিন্তু 100% বলবো। দ্যাটস বিকজ কস্টিউমে আপনি যদি দেখেন যে একদম শকুন্তলা দেবী যেরকম শাড়ি পরতো, ওরকম শাড়ির একটা ভাইব ছিল। তারপরে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে একটু বেশি ফ্যাশনেবল হয়ে যাচ্ছে কিনা, বাট দেন এগেইন একজন গণিতজ্ঞ তো ফ্যাশনেবল হতেই পারে, এটা মানাই যায়। আবার মেকআপ যদি দেখেন, মেকআপে যে তার যে লাইফের পরতে পরতে চেঞ্জ হচ্ছে, বয়স বাড়ছে বা সময়ের পরিবর্তন হচ্ছে, পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, এগুলো যে ফুটিয়ে তুলেছে মেকআপ দিয়ে, সেটা কিন্তু খুব সুন্দর করে স্টোরিটাকেও আমাদেরকে বোঝানোর জন্য হেল্প করেছে, খুব সহজ করে দিয়েছে মুভিটাকে। এবার দেখে নিয়েছে মিউজিক কেমন ছিল। ফার্স্টে যদি ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি, করণ দিয়েছেন ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং সেক্ষেত্রে অনেকটাই সফল হয়েছেন তিনি। এবং একটা বায়োপিক থেকে আমাদের কিন্তু মিউজিকের ব্যাপারে খুব বেশি চাওয়া পাওয়া থাকে না, দ্যাটস বিকজ আমরা বায়োপিকের সেই ক্যারেক্টার নিয়ে খুব বেশি আমরা হচ্ছে ফোকাসড হয়ে যাই। বাট স্টিল আমি বলবো যে পুরো মুভির প্লটের সাথে ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালোভাবে মানিয়েছে। স্পেশালি আমি যেটা বললাম যে প্রতিটা জীবনের পরতে পরতে যে মিউজিক থাকার কথা, ফর এক্সাম্পল পার্টিতে গেলে যেরকম মিউজিক থাকার কথা সেরকম ছিল, জিনিয়াসকে রিপ্রেজেন্ট করার জন্য যেরকম হওয়ার কথা সেরকম ছিল, সো ইট ওয়াজ অল ওকে। আর গানের মিউজিকগুলো দিয়েছেন সচিন জিগার, তারাও খুব ভালো কাজ করেছেন। গানগুলো খুব একটা আহামরি হয়নি, বাট দেন এগেইন শোনা যায়, আপনি শুনতেই পারেন, হয়তোবা মনে থাকবে না তবে শুনলে হয়তোবা ভালো লাগবে। আর সেই সাথে এডিটিংয়ের কাজ করেছেন অন্তরা লাহিড়ি, তার কাজও আমার কাছে ভালো লেগেছে। এবং অবশ্যই একটা বায়োপিক এডিটিং করা হচ্ছে খুব একটা ইজি কাজ না, সো সেটাও তিনি খুব পারদর্শিতার সাথেই করেছেন ডেফিনেটলি। সেই সাথে পোস্ট প্রোডাকশনের যে বাকি কাজগুলো আছে, সাউন্ড মিক্সিং বা ডাবিং, এরকম সব কাজ কিন্তু তারা ওয়ার্ক ফ্রম হোম করেছে, এবং এক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট স্টিল আমি বলবো অনেক ভালো করেছে। আর এই মুভিটা কিন্তু সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা ছিল, বাট ওনলি বিকজ অফ প্যান্ডেমিক COVID-19 তারা প্রাইমে রিলিজ দেয়, এবং রিলিজ দিয়ে কিন্তু খুব একটা খারাপ কাজ করেনি, খুব ভালো হয়েছে এবং মুভিটার দর্শকপ্রিয়তা অর্জন করেছে, এটা অনেক বড় একটা কথা। এবার দেখে নেওয়া যাক পরিচালনা কেমন ছিল। পরিচালক অনু মেনন প্রথমে বলেছিলেন যে তার কাছে শকুন্তলা দেবী ছিল একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট, বাট স্টিল তিনি হাতে নিয়েছেন, শুধুমাত্র তিনি ভালোবেসেছেন এই চরিত্রটাকে। এবং আমি যদি বলি তিনি চ্যালেঞ্জটাকে খুব ভালো করে সফলভাবে উতরেও গিয়েছেন। বেসিক্যালি চ্যালেঞ্জ উতরানোর জন্য আমার মূল রসদ কী থাকা লাগে, একটা স্টোরি, একটা গল্প, রাইট? তার কাছে কিন্তু সেটা ছিল, একটা পারফেক্ট গল্প ছিল এবং ক্যারেক্টার্স। সেক্ষেত্রে তিনি বিদ্যা বালানকে পেয়েছেন, সানিয়া মালহোত্রা, অমিত সাদ কিংবা যিশু সেনগুপ্তের মতন অভিনেতা অভিনেত্রীদেরকে কাজে লাগিয়েছেন, এবং তিনি অনেকটাই সফল হয়েছেন। আর নট অনলি দ্যাট, আমি যদি আরও বলি এখানে কিছু সমালোচনা কাজ করেছিল, যেমন অনেকে বলেছেন যে আর এখানে তো অঙ্কেরই প্রাধান্য নাই, তাহলে আমি কেন দেখবো এই মুভিটা। কিন্তু আমি বলবো অঙ্কের বাহিরেও শকুন্তলা দেবীর একটা জীবন ছিল, সেটা পরিচালক দেখানোর চেষ্টা করেছেন, যেখানে 70-এর দশকের মেয়েরা কীভাবে স্বপ্ন আর সংসার দুটাকে একসাথে রেখেছেন, দুটাকে ভারসাম্য রক্ষা করে চলার চেষ্টা করেছেন, কিন্তু হার মানেননি, নিজের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করেছেন, অঙ্কের জিনিয়াস হওয়ার চেষ্টা করেছেন। জি হ্যাঁ, কখনো কখনো তিনি প্রথম ধাপে দেখিয়েছেন অঙ্ক কষা নিয়ে কিছু হাস্যরসাত্মক ঘটনা, সেকেন্ড স্টেপে তিনি দেখিয়েছেন 70-এর দশকের মেয়েদের স্ট্রাগল। সো এই ঘটনাগুলো উঠে এসেছে পরিচালক অনু মেননের গল্পে। সো আমি বলবো অবশ্যই তিনি একটা খুব ভালো কাজ করেছেন, তার ক্যারিয়ারের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে ডেফিনেটলি। সো এই ছিল শকুন্তলা দেবী। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আপনি দেখেছেন কিনা সেটাও আমাকে জানাবেন। আজকের রিভিউটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন রিভিউটা দেখতে চাচ্ছেন, সেটাও আপনি জানাতে ভুলবেন না। আর একান্ত যদি ভালো লেগেই থাকে সেক্ষেত্রে একটা শেয়ার করে দিন আর লাইক করে দিন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন। রাহিন আজকের মতন সাইন আউট করছি, সবাই অনেক ভালো থাকবেন, টেক কেয়ার।